এটা হচ্ছে আগের দিন রাত 8টা 8:30 হবে। আমি পরের দিন সকালবেলা একটু বের হব দুপুরবেলা খাবার জন্য। এখন ওয়ান পট একটা আইটেম করে রাখছি, তো এখানে ভেড়ার মাংস, কোরবানির ভেড়ার মাংস, একটু চর্বিওয়ালা মাংস ছিল আর কি, তো মাংসটাকে বের করে না একটু পিস পিস করে ফেললাম। ঠিক তেহারিও না, আবার বিরিয়ানিও না, মাঝারি টাইপের, আমার ভাষায় এটাকে আমি বলি ঘরোয়া বিরিয়ানি। তো এখানে আমি ধনে পাতা, তারপরে টমেটো, আদা, রসুন, জিরা, তারপরে হচ্ছে কি যেন আর ধনে দেই নাই, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে লবণ দিয়ে মাখাবো মাংসটাকে, একটু তেল দিব, তেল দিয়ে ভালো করে মাংসটাকে 2-4 মিনিট ম্যারিনেট করবো আর কি। তে যে দেখো তেল দিচ্ছি, তেলও একদম কম, খুব কম, এখানে 400 না, এখানে 700 গ্রামের মতো মাংস হবে। আর আমি চাল নিছি হচ্ছে 250 গ্রাম, 250 গ্রামের একটু বেশি হবে। আর এখানে দেখো আমি দই দিলাম, এটা একটু টক মিষ্টি দই, এই দই দিয়ে না খুব ভালো বিরিয়ানি বা মাংস হয়। আর দিলাম টমেটোর সস, আর দিলাম হচ্ছে গরম মশলা, আর বেরেস্তা আগেই ভাজা ছিল সেটা দিয়ে মাংসটাকে চুলায় দিয়ে দিছি। প্রায় 7-8 মিনিট পরে মাংস থেকে দেখো পানি রিলিজ হয়েছে, তো এখন আমি দিয়ে দিলাম আলু, কারণ হচ্ছে বিরিয়ানি হোক মাংস হোক আলু আমাদের ভাষায়, আমাদের ঘরে মানে তো লাগবেই। তো এখন আমি আলু দিয়ে ভালো করে এটাকে ঢাকনা দিয়ে 15-20 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছিলাম। দেখো 15-20 মিনিট পরে মাংসটা একদম তেলে তেলে চলে আসছে, মানে একদম প্রিপেয়ার হয়ে গেছে। আর মাংসটা যেহেতু কোরবানির মাংস সফট হয়ে গেছে, এখানে আমি ওই যে বললাম না চাল, 300 গ্রামের মতো চাল, এটাকে আমি ভালো করে এই 10-15 মিনিট ভিজাইয়ে এখন এই বাক্সের সাথে একসাথেই একটু নাড়াচাড়া করলাম, ভাজলাম না, গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তখন মাংসে লবণ দিছিলাম মাংসের আন্দাজ মতো, এখন আমি দিলাম হচ্ছে চালের আন্দাজ মতো লবণ। তো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম, এই যে দেখো হাই হিটে 2-4 মিনিট হাই হিটে রেখে জালটাকে মিডিয়াম করে দিছিলাম, এখন একদম দমে দিব তাওয়ার উপরে দিয়ে, উপরে একটা কাপড় দিয়ে দিব, আমার বিরিয়ানি রেডি কালকের জন্য, আজকে রাতে খেলেও খেতে পারবে, অসুবিধাটাই। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দার নতুন একটা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। এখন বাজে 11:15 মতো বাজে, আমি রেডি রেডি হয়ে গেলাম। কেন প্রথমে যাব হচ্ছে একটু টেইলারের কাছে, টেইলারের দোকানে, ওখান থেকে কিছু কাপড় নিব, নিয়ে নিউ মার্কেটে যাব, সেটার সাথে মিলায় কিছু স্কার্ফ কিনতে হবে আমার ছোট ভাগ্নির জন্য দেশের বাইরে পাঠানোর জন্য। আর তাড়াহুড়া করতেছি এই কারণে যে একটা নির্দিষ্ট টাইমে সব কিছু রেডি করতে হবে, সেই কারণে হচ্ছে ওয়েট করতেছিলাম যে টপসগুলোকে রেডি করার জন্য। তো টপসগুলো রেডি হয়ে গেছে, এখন স্কার্ফগুলো কিনবো, কিনে তারপরে জায়গা মতো পৌঁছে দিব। তো এই কারণে যাচ্ছি, আবার বাসে আসবো, এসে আবার একটু বরাবর বাসায় যাওয়া খুবই জরুরি, কিন্তু আজকে জানি না আমি যেতে পারবো কিনা, সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে সময় আর সিচুয়েশনের উপরে। আপাতত যাই, তো মাসুদ আহমেদকে একটু হায়ার করছি যে আজকে আমার সাথে একটু চলো। এই আর কি অবস্থা, রাস্তায় এত জ্যাম, এত জ্যাম, কিভাবে যাব কোথাও, মানে নিউ মার্কেটে যাও, নিউ মার্কেটে কেন, কোথাও যাওয়ার কথা মনে করলেই প্রথমে মনে হয় জ্যামের কথা। তো চলো যাই, যাই কাজগুলো ঝটপট শেষ করে আসি। আর দুপুরের জন্য রান্না করে রাতেই রান্না করে রাখছিলাম, আর দেখা যাক এসে দুপুরে বাসায় খেতে পারি, কোনো অসুবিধা নেই, আর যদি বাইরে হয় তাহলে বাইরে কিছু খেয়ে নিব। আর আমার তো খাওয়া দাওয়া এখন একটু টাইটের মধ্যে আছি, মাসুদ আহমেদকে নিয়ে চিন্তা, তো আগে ঝটপট করে কাজগুলো সেরে আসি। সব লাইট টাইট অফ করে দিচ্ছি, ঘর বাড়ি মোটামুটি গোছালো, দুই একটা জিনিস হয়তো এদিক সেদিক, এখন আর কিছু করব না, বাকিগুলো আসার পরে করবো। আর এত আলো, বাবারে বাবা, চোখ একদম ঝলসে যাচ্ছে, ঝলসে যাচ্ছে। তো প্রথমে আমি গেলাম এই টেইলারে মাস্টার সাহেবের এখানে, কাপড়গুলো নিব আমার ভাগ্নি তৃষার, তো এই কাপড়গুলোর সাথে আর 2-4টা যদি পছন্দ হয় কিনবো, আর কিছু স্কার্ফ কিনবো। আর এখানে সিএনজিতে উঠে না আমি মাত্র তোমার সাথে কথা বলবো, দেখো কি পরিমাণ একটা ধাক্কা খেলাম। আর গাউছিয়া নিউ মার্কেটে গেলে ওখানে পার্কিং স্পেস পাওয়া মানে হচ্ছে রাজ্য জয় করা, তো সুতরাং আমাদের যেতে হলে এইভাবেই যেতে হয়।
তো চলে আসছি প্রথমে ঢাকা কলেজে। ঢাকা কলেজে এখানে ভাবলাম কি যে দেখি রেডিমেড কিছু, রেডিমেড মানে হচ্ছে যে ফতুয়া পাওয়া যায় না, একটু খুঁজে দেখি। তো আসলে আছে ফতুয়া, ওই যে ফুল ফল আঁকা চক্কর বক্কর। আমার ভাগ্নি তৃষা যেরকম চাচ্ছিল যে একটু সফট বা একটু মানে অফ কালারের, সেরকম খুব একটা না, খুব একটা কি নাই। আর এই যে দেখো না, এই যে বিভিন্ন রঙিলা টাইপের গুলাই বেশি আর কি। তো যাই হোক, এগুলা নিশ্চয় চলে। আর কি বলবো বাবা, আগে যেগুলা 300 350 400 দিয়ে কিনতাম, সেগুলো এখন 800 900 নিচে দেয়ই না। মার্কেটে মনে হয় কি আগুন লেগে গেছে, বাবারে বাবা একদম আগুন। শুধু কাপড় চোপড় না, প্রতিটা জিনিস, কারণ আমি অনেকদিন পরই তো গেলাম, প্রত্যেকটা জিনিস মনে হয় যে এত দাম, মানে একেবারে ধরাই যায় না। তো এখন ওই ঢাকা কলেজের কাজ শেষ করে গাউসিয়ার মানে যে চাঁদনি চকের থেকে ওভারব্রিজ দিয়ে নিউ মার্কেটে যাব। তো মাসনাদ আহমেদ তো অভ্যস্ত না, উনি খুব একটা বিশেষ করে গাউসিয়ায় তো যাওয়াই হয় না উনার। তো উনি খুব অবাক হয়ে হয়ে যাচ্ছিল, আর আমি আসতে আসতে উনার আগে আগে যাচ্ছিলাম, উনাকে বললাম যে তুমি আসো। তো এখন যাব হচ্ছে ব্রিজের উপরে উঠবো, তারপরে ওই পারে যাব, ওই নিউ মার্কেটেও কিছু কাজ আছে। ব্রিজের উপরে উঠলাম, হাই রে ঐতিহাসিক ব্রিজ! আমার তো মনে হচ্ছিল বুক ধক্কর ধক্কর করতেছিল কোন সময় পড়ে যায় ব্রিজটা, কিন্তু এই ব্রিজটা আগেও যেরকম দেখছিলাম এখনও ঠিক সেই, মানে সমস্ত ব্রিজ জুড়ে অসংখ্য দোকান, এমন কিছু নাই, সুই সুতা থেকে একেবারে মানে কিছু যে বাকি নাই। আর এই রাস্তাটা সোজা চলে গেছে আজিমপুরের দিকে, কত স্মৃতিময়! আর এর অপোজিটে যে রাস্তাটা সেটা সোজা চলে আসছে আমাদের বাসার দিকে, একদম সোজা আসলে সেটা গাউসিয়া মার্কেট, বাঁ পাশে ডান দিকেই হচ্ছে নিউ মার্কেট। আর এই ব্রিজে তো কি পাওয়া যায় না, সেটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে একদম গাবতলি পর্যন্ত, মাঝামাঝি হচ্ছে আমাদের ঠিকানা। তো অনেক ভালো লাগলো, কারণ আমি মনে হয় এই ব্রিজে 5-6 বছর পরে উঠলাম। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, সমস্ত জিনিস পাওয়া যায়, ফুল ফল গাছ পাখি পোশাক আশাক কসমেটিক্স সব কিছু। শুধু বাড়ি ঘরই বোধহয় কিনতে পাওয়া যায় না এখানে, আর বাকি সব পাওয়া যায়। তা আমি একটু দেখতে দেখতে ব্রিজে মানে আস্তে ধীরে একটু দাঁড়ালাম, একটু স্মৃতি রোমন্থন করলাম, তারপরে ব্রিজের জিনিসগুলো দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামবো। এক সময় যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসতাম, এমন একটা দিন নাই যে গাউসিয়ায় আসি নাই, আর এখন মনে হয় যে একেবারে বছরের পর বছর গাউসিয়ায় আসা হয় না। তো এই যে সিঁড়ি দিয়ে একটু উপরটা দেখালাম, এখন সিঁড়ি দিয়ে নামবো, নেমে যাব হচ্ছে নিউ মার্কেটের পিছনের দিকে, যে বেড কভার বেডশিট বিক্রি হয়। তো অনেক খোঁজাখুঁজির পরে অরণ্যের জন্য এই 3টা 1 কালারের বেডশিট পাইলাম, কারণ 1 কালারের বেডশিট পাওয়া যায়, কম হলেও পাওয়া যায়, কিন্তু সেগুলো হচ্ছে ডাবলের। ওর যেহেতু সিঙ্গেল খাট, সিঙ্গেল খাটের বেডশিট পাওয়া যায় না। তো যাই হোক, এই 3টা পেলাম, এই 3টাই নিয়ে নিলাম, 2টা বালিশের কাভার সহ। তারপরে যাচ্ছি হচ্ছে এই যে কাঠের চামিচ খুঁজতে, যে আমি যে চামিচগুলো ব্যবহার করি কোথাও পেলাম না সেই চামিচ, একটু মানে গর্ত করা একটা চামিচ আর কি। ওই চামিচগুলো ডালের চামিচ না, তরকারি রান্না করার চামিচ। 2টা দোকানই হচ্ছে কাঠের চামিচ রাখে। এই যে এত চামিচের ভিড়ে আমার চামিচ নাই, আহারে কি দুঃখ কি দুঃখ! মাস্টার দাদা তো বিরক্ত হয়ে গেছে, উনাকে বলছে তুমি একটু বসো, আমি এক দৌড়ে চামিচ খুঁজে আসি। পুরা ক্রকারিজ মার্কেটে আমি চামিচ দৌড়ে দৌড়ে খুঁজছি, চামিচ খুঁজতে গিয়ে এরকম একটা কড়াই নিয়ে নিলাম, তারপরও আমি চামিচের দেখা পেলাম না। কিন্তু ওই চামিচগুলো তখন, অবশ্য ওই চামিচগুলো একটু কমই পাওয়া যায়, তখন যখন একটা কিনছি তখন আমি আরও 2টা দেখছিলাম, তখন যদি কিনে ফেলতাম। তো এই যে মাস্টারদার এখানে বসে আছে, উনাকে বললাম না হয় নাই চলো। তো ওই ফুলের ফুলের যে কর্নারটা মানে ফুল ফল গাছ বিক্রি করে আর্টিফিশিয়াল, ওইখান দিয়ে আমরা বের হয়ে যাব হচ্ছে কাঁচা বাজারের দিকে আর কি। ওখান থেকেই একদম সোজা গেলে নাক বরাবর হাঁটা শুরু করলে তো 1 ঘন্টার মধ্যে বাসায় যাওয়া যাবে, আর গাড়িতে বা কিছুতে চললে 2-3 ঘন্টা লাগতে পারে ট্রাফিকের জন্য।
হাঁটাটাই ভালো আর কি। তো এই যে এখানে শোপিস গুলা, এগুলা তো আসলে একটু দেখি, দেখলে মনটা এদের কাছে রেখে চলে যায়। আহা আহা, বিরহে ঘুম আসে না সেদিন। কিন্তু এগুলা দেখতেই ভালো লাগে। এখন আগে খুব মনে হতো নিয়ে যাই, কিন্তু এখন মনে হয় না, কারণ এগুলা নিলেই পরিষ্কার করতে হবে, এই চিন্তা রাখবো কোথায় সেটা তো আরো চিন্তা। তো এখানে হচ্ছে যে বেতের কুলা এগুলা বিক্রি হচ্ছে। আমি ভাবছিলাম একটা বেতের ছোটখাটো, একটা বেতের তো না, বাঁশের একটা ছোটখাটো খাঁচার ঝুড়ি কিনবো মাছ ধোয়ার জন্য। খুব ভালো হয়, মাছের পরিষ্কার হয় খুব সুন্দর। এই যে এই যে এই এই ঠিক এই মেটেরিয়ালের একটু ঝুড়ি গর্তওয়ালা হলে খুব ভালো হতো, মাছগুলোর না ওই যে লোট লোট ভাবটা খুব ভালো পরিষ্কার হয়। তো এটা বাঁশি নাকি লাঠি তাই দেখতেছিলাম। না বাঁশি না, লাঠি, ঝাড়ু দরকার ছিল, কিন্তু এখান থেকে ঝাড়ু নিয়ে বাসা পর্যন্ত অসম্ভব ব্যাপার। বাসার সামনে নিচে না, নিচেই অনেক ঝাড়ু পাওয়া যায়। তো এই নিউ মার্কেটটা দেখতে 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 দেখো এখন এই আকাশটাকে চেনা যাচ্ছে। হ্যাঁ ঠিক, এই আকাশটা হচ্ছে একেবারে আমার বাড়ির কাছের আকাশ, মানে এই আমি আমি চলে আসছি জাস্ট আর 2 মিনিটও না। কত আপন এই গাছগুলো, কত আপন এই আকাশটা, কত আপন, সব কিছুই মনে হয় যেখানে নিজের। 4:05 যখন তখন আমি ঘরে ঢুকছি। হ্যাঁ তো এখন 4:15 কি যে বলি না বলি। তো এখানে যে রাতের বেলা যে এই বিরিয়ানিটা রান্না করছিলাম না, সেটার একটু নিয়ে এখানে গরম করলাম। মাইক্রোওয়েভে গরম করা যেত, কিন্তু বিরিয়ানি এইভাবে গরম করলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে টেস্ট বাড়ে আর কি। এটা প্রায় গরম হয়ে গেছে, বাচ্চা আহমেদ খাবে, কারণ এখন বাইরেই আমরা, কিন্তু বাইরে গেলে না কাজে বাইরেই খেয়ে ফেলি ঠিক টাইম মতো। কিন্তু এখন এই বিশেষ করে গালসিয়া বা নিউ মার্কেটের মতো জায়গায় গিয়ে এই করোনাকাল, মানে করোনা পরবর্তী সময়ে আনইজি ফিল হয়, মানে হাত মুখ ভালো করে সাবান দিয়ে না ধুয়ে না বাইরে খেতে জানি কেমন লাগে, এই জন্য আর খাওয়া দাওয়া করলাম না। আর এখান থেকে এই যে সিঙ্গারা নিয়ে আসছি, বা ছাদে নিয়ে যাবো, চাও বানায় ফেলছি সব রেডি, আর আমি একটু চা খাবো, আর কিছু খাবো না। ওই ছাদে গিয়ে সিঙ্গারা খাবো, চা খাবো, আর তুমি খাওয়া দাওয়া করে না, আমি ছাদে যাই। আজকে মাসনাদ আহমেদের হালুয়া টাইপ করে দিছি, তো এখন ছাদে যাই চলো, তারপরে আসবো। আসার পরে আজকে কি কি শপিং করা হলো, খুবই জরুরি কিছু জিনিস করা হয়েছে, যে যে শপিংগুলো মানে খুবই মারাত্মক জরুরি, জরুরির উপরে জরুরি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ছাদ থেকে আসার পরে। আজকে কয়দিন ধরে, আজকে অনেক দিন ধরে আমার ভাই শীতকালীন ফুল লাগাবার তোড়জোড় শুরু করে দিচ্ছেন আর কি। তো অলরেডি গাঁদা তো লাগানো হয়েই গেছে, এখন হচ্ছে আজকে থেকে পিটুনিয়া লাগানো শুরু হয়েছে। আর এগুলো হচ্ছে আমার, এগুলো আসাদ লাগাই দিছে, মানে ভাবির যে গাড়ি চালায় যে ভাবি আওয়াল ভাইয়ের, আসাদ ও লাগাই দিছে। আর বাকিগুলো আমি ওই বোল কিনে আবার লাগাতে হবে। আর ভাই এখানে বসে তদারক করতেছে, এই যে সব পিটুনিয়া লাগানো চলতেছে এখানে। আর আমরা চা চানাচুর খাচ্ছি, আমি আর ভাবি, ভাই আর মাসাদ আহমেদও এসে জয়েন করবে। এখন বাজে 8:30, ছাদের থেকে মাগরিবের সময় চাটা খেয়ে নিচে আসছি, তারপরে চা খেলাম, মাসাদ আহমেদ খেলো, হচ্ছে কি যেন বলে হালিম রানী ভাই, পরশুদিন হালিম পাঠিয়েছিল অনেকগুলো হালিম আর কি। তো আজকে গরম করে বাকিটুকু খাওয়া খেলো, উনিও চা খেলেন আমিও খেলাম, তারপরে না একটু রেস্ট নিলাম, এত উইক উইক লাগতেছে বলার মতো না কেন যেন। আসল গল্পে আসি, এই নিউ মার্কেটে গেছিলাম, সেখান থেকে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করে আজকে ভিডিওটা এখানেই শেষ করব, কালকে থেকে আবার অ্যাজ ইউজুয়াল দৈনন্দিন কাজকর্মের ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তো চলো আমরা দেখে নেই আজকে কী কী নিয়ে আসছি। তো কী নিয়ে আসছে, আসলে প্রথম আমি ওই প্রথমে গেছিলাম তো টেইলারের দোকানে, সেখানে গেছিলাম হচ্ছে আমার ভাগ্নির জন্য অস্ট্রেলিয়ায় কিছু কাপড় পাঠাবো, এই যে। তো এগুলো আর দেখালাম না, এখানে 8টা ফতুয়া আছে। আচ্ছা ফোন আসছে, তো যে কথা বলতেছিলাম, হ্যাঁ এখানে হচ্ছে 4টা হচ্ছে আমি এই যে 4টা আমার বানানো, টেইলার দিয়ে বানায় নিয়েছি কাপড় কিনে, এগুলোকে আমার ভাঁজ করতে হবে, তো এই জন্য খুলে দেখাচ্ছি না। এই 4টা হচ্ছে বানানো, এই যে, আর সবগুলো একটু অফ কালারের, কারণ আমার ভাগ্নি তৃষা ও বলছে এই সব অফ কালারের জন্য। আর এটা 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 আর এটা হচ্ছে রেডিমেড, দুটা টোকিও স্কয়ারের থেকে, দুটা ঢাকা কলেজ থেকে। এই হচ্ছে
আর এখানে হচ্ছে 6টা স্কার্ফ, এই যে 6টা স্কার্ফ, এই গেল। আর আমার ছেলের জন্য অরণ্য তো মানে বেডশিট এক কালারের বেডশিট পছন্দ করে, এই জন্য ওর জন্য 3টা এক কালারের বেডশিট নিয়ে আসছে। এটা অফ হোয়াইট, এটা হচ্ছে অ্যাশ, আর এটা হচ্ছে বিস্কিট কালার, এই গেল। আর এখানে হচ্ছে কুশন কাভার এই একটা, এগুলোর পাশে আবার একেবারে পাইপিং দেওয়া, একদম খুব সুন্দর, ফিনিশিংটা খুব সুন্দর। তো এই সামনের এই যে লিভিং রুমটার জন্য আনছি, এই যে এটার মধ্যে সবগুলাতেই পাইপিং দেওয়া, এই যে পাইপিং দেওয়া। আর হচ্ছে ঘরে পরার এই যে স্যান্ডেল, এগুলো ভিজানো যায়, একদম বার্মি স্যান্ডেল। আর এটাও ঘরে পরার স্যান্ডেল, এটা বলো। আর এই যে একটা বাগার দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য এটা, আর এই যে একটা কড়াই, স্টিলের খুব ভারী কড়াই। এগুলাতে এগুলো সাধারণত রেস্টুরেন্টে চাইনিজ চাইনিজ আইটেম বা ভেজিটেবল সটে করার জন্য খুব ভালো, খুব ভালো। তো আমার ভালো লাগলো, অনেকদিন ধরে মনে করছিলাম একটা নিবো, তো আজকে নিয়ে ফেলছি। আর এই যে শিশু কাঠের চামিচ, এই যে এই কাঠের চামিচে আমি সবসময় ব্যবহার করি, এই যে এই কালারের, এগুলাকে শিশু কাঠ বলে। এই হচ্ছে আর সার, সার আনছি, সার গাছের জন্য সার আনা হচ্ছে, আর কি আনছে আমার মনে নাই। মোট কথা এই যে এইগুলোই কিছু জিনিস, এই হচ্ছে কেনাকাটা। আর আমার না এত এক্সস্টেড লাগতেছে বলার মতো না, এত গরম লাগতেছে আজকে, ভীষণ গরম লাগতেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওর সাথে ইনশাল্লাহ। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।